আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল কলেজের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আজ আমরা দ্বাদশ শ্রেণীর রসায়নের প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এর বিকারক বোতলের ব্যবহার কৌশল সম্পর্কে জানব। প্রথমে আমি পরিচিত হই, আমি মোহাম্মদ আসমল বিশ্বাস, প্রভাষক রসায়ন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা। আলোচনার শুরুতে আমরা প্রথমে বিকারক ও বিকারক বোতল সম্পর্কে জানি। বিকারক রাসায়নিক বিশ্লেষণ পরীক্ষাকালে যেসব রাসায়নিক পদার্থ কঠিন অবস্থায় বা দ্রবণ রূপে ব্যবহৃত হয় তাদেরকে বিকারক বা রিয়েজেন্ট বলে। যেমন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ, সিলভার নাইট্রেট দ্রবণ, সোডিয়াম ধাতু ইত্যাদি হল বিকারক। অপরদিকে বিকারক বোতল হল পরীক্ষাগারে যেসব বোতলে বিভিন্ন রিয়েজেন্ট বা বিকারকের দ্রবণ রাখা হয় তাদেরকে রিয়েজেন্ট বোতল বা বিকারক বোতল বলে। এখানে চিত্রে আমরা কিছু বিকারক বোতল দেখতে পাচ্ছি। বিকারক বোতল সংরক্ষণ ল্যাবরেটরিতে বিভিন্ন তাক বা সেলফে প্রয়োজনীয় রাসায়নিক বিকারক বা রিয়েজেন্টের বোতল কর্কযুক্ত অবস্থায় সারিবদ্ধভাবে সাজানো থাকে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তাক বা সেলফের মধ্যে প্রয়োজনীয় রাসায়নিক বিকারক বা রিয়েজেন্টের বোতল করযুক্ত অবস্থায় বা সিফিযুক্ত অবস্থায় রাখা রয়েছে। সতর্কতার সাথে প্রতিটি রাসায়নিক পদার্থের বিকারকের বোতলে লেবেলে লেখা নাম পড়ে ব্যবহার করা হয়। এখানে বোতলের গায়ে লেবেলে বিকারক পদার্থের পরিচয়, প্রস্তুতি তারিখ, পরিমাণ, ঘনমাত্রা, মেয়াদ এগুলো উল্লেখ করা থাকে। এখন আমরা ধারাবাহিকভাবে বিকারক বোতল ব্যবহার কৌশল সম্পর্কে জানব। বিকারকের দ্রবণ প্রস্তুতির পর নির্দিষ্ট বিকারক বোতলের লেবেল একে সংরক্ষণ করতে হয়। বিকারক বোতলের সিপি বা ড্রপার শক্ত করে আটকাতে হবে। যদি বিকারকের সিপি যদি শক্ত করে আটকানো না হয় তাহলে বাতাস প্রবেশ করতে পারে যা বিকারকের সাথে বিক্রিয়া করে বিকারকের রাসায়নিক গুণগত মানের পরিবর্তন করতে পারে। অপরদিকে যদি বিকারক বোতল কাত হয়ে পড়ে তাহলে সিপি যদি শক্তভাবে আটকানো না থাকে তাহলে বিকারক দ্রবণ হলে অর্থাৎ বিকারক তরল হলে পড়ে যেতে পারে। তাই বিকারক বোতলে সিপি বা ড্রপার শক্ত করে আটকাতে হবে। বিকারক বোতল হতে দ্রবণ নেবার সময় পরিষ্কার ড্রপার ব্যবহার করতে হবে। এক বোতলে ড্রপার অন্য বোতলে ব্যবহার করা যাবে না। যদি এক বোতলে ড্রপার অন্য বোতলে ব্যবহার করি তাহলে ড্রপারের মধ্যে লেগে থাকা রাসায়নিক উপাদানটি অন্য বোতলের উপাদানকে অবিশুদ্ধ করে দিতে পারে। কঠিন নমুনা বিকারক বোতলে সংরক্ষণের সময় পরিষ্কার ও শুষ্ক স্পাতুলা ব্যবহার করতে হয়। এখানে কয়েকটি স্পাতুলা দেখানো আছে এবং স্পাতুলাগুলো অবশ্যই পরিষ্কার ও শুষ্ক হতে হবে। আলোক সংবেদী বিকারক সমূহ সংরক্ষণের জন্য রঙিন বিকারক বোতল প্রয়োজন, কারণ যে সমস্ত বিকারক পদার্থ আলোক সংবেদী অর্থাৎ আলোতে বিদ্যুত হতে পারে বা আলোক যে সমস্ত বিকারক রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে সে সমস্ত বিকারক যদি স্বচ্ছ কাঁচপাত্রে রাখা হয় তাহলে আলোক তরঙ্গ পাত্রের মধ্যে প্রবেশ করবে এবং রাসায়নিক পদার্থটিকে পরিবর্তন করে ফেলবে। অপরদিকে যদি রঙিন বিকারক বোতল ব্যবহার করি তাহলে রঙিন বিকারক বোতল ভেদ করে আলোক তরঙ্গ প্রবেশ করতে পারবে না, সেক্ষেত্রে আলোক সংবেদী বিকারক সম ভালো থাকবে। দাহ্য পদার্থ ধারণকারী বোতলকে আগুন হতে দূরে রাখতে হবে। যেখানে বার্নার রয়েছে বা আগুনের উৎস রয়েছে তার থেকে দাহ্য পদার্থগুলো অনেক দূরে রাখতে হবে, অন্যথায় ল্যাবরেটরিতে আগুন ধরে যাওয়ার মতন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পানি সংবেদী বিকারক বোতলকে ডেসিকেটরে সংরক্ষণ করতে হবে। ডেসিকেটরে পানি সংবেদী বিকারককে সংরক্ষণ করলে বিকারকটি শুষ্ক থাকবে। ক্ষারীয় বিকারক সংরক্ষণের জন্য কাঁচের পরিবর্তে রাবার স্টপার ব্যবহার করা শ্রেয়। যদি আমরা ক্ষারীয় বিকারক সংরক্ষণের জন্য কাঁচের স্টপার ব্যবহার করি তাহলে ওই ক্ষারীয় পদার্থটি কাঁচের সাথে বিক্রিয়া করে কাঁচকে ক্ষয় করে ফেলতে পারে। দুটি বোতলে স্টপার বিনিময় করা যাবে না। বিকারক বোতল ধীরে ধীরে ঢাকাতে হবে। বিকারক বোতল সবসময় পরিষ্কার ও শুষ্ক নির্দিষ্ট স্থানে রাখতে হবে। বিপজ্জনক ক্ষয়কারী বিকারক ব্যবহার করার সময় অধিক সতর্ক হতে হবে।
বিকারক বোতল বা রিয়েজেন্ট বোতল ল্যাবরেটরিতে কাজ করার সময় খুবই গুরুত্বপূর্ণ, তাই সতর্কতার সাথে বিধি মোতাবেক বিকারক বোতল সংগ্রহ করতে হবে। বিশুদ্ধ বিকারকের জন্য বিকারক বোতল সংরক্ষণ বিধি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।